করোনা যে মরমু আমগে চিন্তা নাই খিদে মরে যামু আমরা তো রুডে মনে করেন যে পেট রেখা হলো যে পেট যদি না থাকতো আমরা রুডে বাড়িতাম খিদের যন্ত্রণা মনে করেন যে আজকে আমরা রুডে রিক্সা লয়ে বেরোই বাল বাচ্চা আছে আর আমাদের তো কেউ সাহায্য করে না সবাই তো কয়ে যেতে আমাদেরকে এই দেবো সে দেবো কিন্তু কিছু হতো না তাই আমরা মনে করি পেটের খিদে আজকে রুডে রাত নেই দিন নেই প্রবণ আমাকে দিচ্ছে আমাদের রুডে আছে এটা যদি সরকার যদি আমাদের জন্য কিছু করে আর কি আপনারা সবাই ঢাকা শহরে রিক্সা চালাইয়া চলেন তাই তো? হ্যাঁ আমরা ঢাকা শহরে রিক্সা চালাই। আমরা মনে করেন অতিরিক্ত গরিব, আমাদের কোনো বাড়িঘর নাই, কথা বলছেন আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের ছেলে মেয়ে আছে, আমরা তারা উপার্জন করতে পারে না, আমরা নিজেরাই যদি 2 টাকা না কামাইতে পারি তাহলে চলুন কেমন, এই যে আমাকেও কত কষ্ট, এই যে আজকে আমি 200 টাকাও কাজ করতে পারি নাই, কেমনে জমা দেবো, কেমনে মনে করেন ভাত খাবো, কেমনে কী করবো? জমা কত? আমার গাড়ির জমা হইলো 100 টাকা, আমি আজকে 200 টাকা মারতে 180 টাকায় কাজ করছি, এখন লাগবে 80 টাকা। 80 টাকা দেখে আমি চাউলি কিনবো না ডাইলি কিনবো না কী করবো? আমি এখন হিমশিম থাকি আরও আছি বহু দিন হলো, যে বদ্ধ ঢাকায় আসছি, আজকে আর যেতে পারিনি আর যেতে পারেন নি আর না। তাহলে এখন কেমনে চলতেছে? চলতেছি আজ এসকা টুকটাক করে চলাই এইভাবে চলা, কিন্তু 2-3 দিন সরকারের চাউল দরকার থাকা নিজে নিয়ে গেলো বাড়ি বাড়ি, বাকি খাওয়া খাদ্য পাঠে দেবো আমি যে রাধা তা এখন পর্যন্ত কোনো কথা নেই, দিন যাই যা হয় টুকটাক করে আগে দেখি। হ্যাঁ ওইটাই।